কেসকুনি বর্তা হন হন পছন্দ করুন চলে যন আজ দেখিম অ্যান্ড্রয়েড দিয়ে কেসকুনির বর্তা তৈরি করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, আশা করি এখন বহুত ভালো আছেন। আজ আই আবার আইবে ওনার সামনে আর উনির বর্তা রেসিপি লই। তো আজের উনিয়ার দিন কেসকি উনি কেসকি মাছ নিশ্চয় ব্যাগ করেছিলেন, এবারে কাসকি মাছ হয় খোসাকি বাসায়। তো কুফাইতে এই বর্তাও তৈরি করছুম, আর এই বর্তা দিয়ে মানে টপা টপ খাই ফেলে ফারিবেন কয়েক প্লেট বার। তো খাইবার আগে দিয়ন আর কুমড়িরে সাবস্ক্রাইব করে দিয়ন আর ডাহত দিবার বাটন বাজে দিয়ন, যাতে আমরা ভিডিও আপলোড করলে ওনারা সাথে সাথে তার খবর পাইজন বই। তো চলো না দিশ হতা না বাড়াই আর উনির বর্তা তৈরি করি। তো কেসকি উনির বর্তা তৈরি করি ফেলাই আইন তোরা কেসকি উনি লই গো পেঁয়াজ লই হাঁটিয়ে দেয় বড় সাইজুর হয় গো বড় মিকে রন হওয়া খাটি লই পেঁয়াজর হলি লই এবে দিল দিক পারণ নদীল সমস্যা নাই ধন্য পাতা হলি লই নুন লই পরিমাণ মতো দিয়ে দিও আর লই সরষের তেল আরো আছে পোয়ানা মরিচ এবারে তালিয়ে ব্যবহার করছুম নিউ তাই কেসকু নিয়ে খুব ভালো করে দিয়ে লই অবশ্যই ভালো করে দিয়ে লেবেন যাতে বাড়িটা লিখাই না যায় গই। এখন আই চুলো দেখান ফ্যান বয়ালি এটা কেসকুনি দিবি। এখন আস্তে আস্তে লাল চারি কেসকুনি জুড়ে বালা গুড়িয়ে ভাজি দিই ভাজতে ভাজতে পড়লে দেখিবেন যে কেসকুনি নিচুদি লাগে যার গই, কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাবি নিচুদিন একদম পরিষ্কার উড়ে যাবো ফ্যান দিন একদম পরিষ্কার হয়ে যাবো আর ইলে মুসকুটে ভাজা হয়ে যাবি নিয়ে নাই তুলে লাগিয়ে আর ফ্যানত দিবি আধা টেবিল চামচ মতো সরিষার তেল এড়ায় পড়লে লাল মরিচ বাজি লই আস্তে আস্তে মাঝারে আসাত বাজি দিয়ে দেবে দুধটা একদম ভালো হয়ে গই আর গো হতে বাইরে গিয়ে জাঁজা লুকো প্রাণ প্রাণ সময় আমি তুলি লই আর একটা রনি দিবি রনি ন বাদামি অন্তত বাজি লই সন রনি একদম বাদামি কালার হয়ে গিয়ে গই এত বেশি পড়া পড়া করতে না তুলি কিন্তু সাথে বেশি ইঞ্চি দেবো গই এখন আই পেঁয়াজ হলি দিবি আবার ভালো করে বাজি লই তো খানিকক্ষণ বাজা হইলি আয়ালে ধনে পাতা দিবিস ধনে পাতা দিয়ে বেশিক্ষণ বাজন করতে নয় সামান্য একখানা লারি সারি নামা সামান দেবো তার ভাজা হয়ে যাবি আমি তুলি দোষ এখন আমি দুগো মেটে বাড়ি লই এডে ফোড়া মরিচিন দি তোরা নুন দি বালা মতে ফসালি লোজ আস্তে আস্তে মথিলি দেবেন যে ফোড়া মরিচিন গুড়িয়ে যার গই যেহেতু মসমিচ করে বাজি লই ইলে গুড়ি করা হয়ে যায় বলি এডাই পেঁয়াজ কুচিন দিবি পেঁয়াজ কুচিন র বালা বাবা খসালি লই তো একবারে বেশি নরম করে ফেলন করতে নয় মাখা হলি এড়াই আগরতন বাজি রেখে পেঁয়াজ হলি বরফাতা তারপরে রসুন দিবি আর কেসকিও নিয়ে নড়ে লাহাতে গুড়ি গুড়ি লম করবো যেহেতু মসমচ্ছ হয়ে গই কতক্ষণ মতি দিন একদম গুড়িয়ে যাবি গই তা গুড়ি করা হয়ে যাবি বাড়ি বেঁধে লই লই আবারও ভালোভাবে মাখি লই। যারা মেসত থাকন ফ্যামিলির তুন দূরে আর উনির বর্ত হাইতে বেশি পছন্দ করেন কিন্তু জামিলে লাহাইত না পারেন তারা কিন্তু এবে খাইতে পারিবেন কারণ এবার মধ্যে হন বাড়া কষার জামিলে নাই এভাবে খুব সহজে ওনারা তৈরি করে হাইতে পারিবেন। তো আমি সামান্য সরিষার তেল দিবি
আর আবারও ভালোভাবে মাখি লই। অবশ্যই ভালো করে বারবার মাখিলে কিন্তু অনির্বরতার মজাই বে পারিব। আর অনির্বরতা বে তৈরি নিয়ে আমি একখানা করে নুন চাই একদম পারফেক্ট নুনই ডাল দম হতো না আর তখন অ্যাড করা দিয়ে দিবেন। আর এখন প্লেটে সাই কিনে দিয়ে সাজা দিই সন দেখতে ভালো লাগে। চিন্তা করি পরিবেশন করলে কিন্তু যেহানো কেউতে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে। আশা করি ওনারা তো ভালো লাগে ভিডিও, যদি ভালো লাগে থাকে যদি ওনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরে শেয়ার করে দিন, ওকে লাইক দিতে ভুলে না যাইন। আর যদি কিছু করবেন টেবিল থাকে তৈরি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার আয় যাই মুই অন্য কোনো দিন অন্য কোনো ভর্তা রেসিপি দই। তো এতক্ষণ পর্যন্ত ওনারা দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমরা দোয়া করছি। আল্লাহ হাফেজ।